হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন সুস্বাদু মাকালা বা পপকর্ন কিভাবে তৈরি হয়? প্রথমে মাকালা বীজ সংগ্রহ করে সেই বীজ বর্ষার শেষ সময়ে পানি ভর্তি জমিতে রোপণ করা হয়। এরপর দু মাস পর সেই মাকালা পাতার ফাঁকে ছোট ছোট ফুল ফুটতে লাগে, আরও দু মাস পর তা ফলে পরিণত হয় এবং এর কিছুদিন পর তা এক প্রকার ঝুড়ির সাহায্যে পানি থেকে সংগ্রহ করে। এরপর কালো দানা রোদে ভালো মতো শুকিয়ে নিয়ে গ্রাম্য পদ্ধতিতে বাছাই কাজ শেষ করে। দেন তিনটি মাটির হাঁড়ি ও একটি লোহার হাঁড়িতে ভাসতে লাগে। হাঁড়ি থেকে উত্তপ্ত দানা ঠিক এভাবেই কাঠের হামারিতে পিষ্টে দিলেই তা মাকালা বা পপকর্নে পরিণত হয়ে যায়। সুন্দর এই প্রসেসিং এর মাধ্যমে আমাদের পছন্দের পপকর্ন তৈরি হয়। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন। ধন্যবাদ।